দক্ষিণ আটলান্টিক মধ্যবর্তী স্থানে আগ্নেয়গিরির লাভা উদ্ভাবনের ফলে সৃষ্ট হয় এক দ্বীপ। দ্বীপটির নাম হচ্ছে ত্রিস্টাল দা কুনা। এই আগ্নেয়গিরি এখনও সক্রিয় আছে। বর্তমানে এই দ্বীপে প্রায় 300 জন লোক বসবাস করছেন। জনবসতি থেকে প্রায় 2,500 কিলোমিটার সমুদ্র গভীরে এর অবস্থান। এই দ্বীপটির জনবসতি খুব কম হওয়ায় দ্বীপের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম। তবে এখানকার সমুদ্র প্রায় উত্তাল থাকে। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপে মানুষের পৌঁছানো খুবই দুর্গম। দুর্গম এই পথে ছোট নৌকা পাড়ি দিতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ অথবা 15 থেকে 20 দিন। এই কারণে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্গম দ্বীপ এইটি। ত্রিস্টাল দা কুনা দ্বীপে একটি গ্রাম রয়েছে। গ্রামটির নাম হচ্ছে এডেনবোরা অফ দ্য সেভেন সিস। এই গ্রামের লোকজন বসবাস করেন গ্রামটির একেবারে প্রাদপ্রান্তে। আগ্নেয়গিরি লাভার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে 2,000 মিটার উপরে উঠে এই দ্বীপটি সৃষ্টি হয়েছে এবং পুরো দ্বীপটি পর্বতময় এবং অল্প কিছু জায়গা রয়েছে যা সমতল, সেখানেই দ্বীপটির মানুষের বসবাস। দ্বীপটির আয়তন 11.5 কিলোমিটার বা 98 বর্গ মিটার। দ্বীপটির বাসিন্দারা যুক্তরাষ্ট্রে পাউন্ড ব্যবহার করে থাকেন। ত্রিস্টাল দা কুনা দ্বীপে আরও 5টি দ্বীপ রয়েছে। ত্রিস্টাল দা কুনা দ্বীপ ছাড়া আর কোনো দ্বীপে মানববসতি নেই। ত্রিস্টাল দা কুনা দ্বীপে জীবন ধারণের জন্য সব ব্যবস্থা রয়েছে এবং সেখানকার বাসিন্দারা খুবই সন্তুষ্ট। সেখানে সবাই একটি পরিবারের মতো বসবাস করে থাকেন। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা নিজেরাই উৎপাদন করে থাকেন। এই দ্বীপটির প্রধান ফসল হচ্ছে আলু। কৃষিকাজের পাশাপাশি তারা গবাদি পশু পালন করেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সকল পশু পাখি বংশবিস্তার নিয়ন্ত্রণ করে থাকেন, যাতে করে দ্বীপের স্বাভাবিক ভারসাম্য নষ্ট না হয়। তাছাড়া সমুদ্রে মাছ ধরা তাদের প্রধান শিকার। এখানে একটি প্রসিদ্ধ চিংড়ি রয়েছে, সেটার নাম হচ্ছে ক্রিস্টাল রক চিংড়ি। এই চিংড়ি তাদের চাহিদা মেটানোর পর বিভিন্ন স্থানে রপ্তানি করে থাকেন। এছাড়া পর্যটকদের থাকার ব্যবস্থা ও বিভিন্ন শিল্পের মাধ্যমে উপার্জন করে থাকে। 1961 সালে এই দ্বীপে একটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। মাত্র কয়েক মিনিটের জন্য দ্বীপের বাসিন্দারা বেঁচে যায় লাভার হাত থেকে, কিন্তু এরপরও তারা এই দ্বীপটির সৌন্দর্য এবং প্রকৃতির প্রেমের জন্য আবদ্ধ হয়ে থাকেন এবং কখনো তারা দ্বীপটি ছাড়ার কথা চিন্তা করতে পারেননি। এ দ্বীপে নিয়মিত যানবাহন হলো দক্ষিণ আমেরিকা থেকে আসা মাছ ধরার নৌকা, তবে সেগুলো বছরে 8 বা 9 বারের চেয়ে বেশি যাতায়াত করে না। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কিন্তু টেলিফোনের ব্যবস্থা রয়েছে। এই দ্বীপের আশেপাশে সমুদ্র জীব বৈচিত্র্যে ভরপুর এবং সমুদ্রের নিচে রয়েছে নানা জলজ উদ্ভিদ এবং নানা জাতের বিলুপ্ত মাছের অভয়ারণ্য।